রাশিয়ার খণ্ডকালীন যুদ্ধবিরতির ঘোষণা। ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো দশম দিনে। এই পরিস্থিতিতে ইউক্রেনের বেসামরিক লোকজনকে যুদ্ধস্থল থেকে সরে যাওয়ার সুযোগ করে দিতে খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বেলারুশে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র। শুক্রবার মস্কোতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, আর শনিবার মস্কোর স্থানীয় সময় বেলা ১০টা থেকে খণ্ডকালীন যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। ইউক্রেনের মারিউপোল ও ভোলনোভখোর বাসিন্দার যেন নিরাপদ স্থানে সরে যেতে পারেন, সেজন্য এই যুদ্ধবিরতি দেওয়া হয়েছে। ওই মুখপাত্র আরও বলেন, বেসামরিক লোকজন শহর ত্যাগের জন্য কোনো কোনো সড়ক ব্যবহার করবেন, সে সম্পর্কে মস্কোকে জানাতে সম্মত হয়েছে কিয়েভ। অবশেষে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দুনেস্ক ও লোহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া, এবং তার দুদিন পর ২৪ তারিখে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।